ইসলাম ধর্ম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে বলছি, পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ছাত্রদেরকে বলছি আমি। আজকে আমি পড়াবো পঞ্চম শ্রেণীর ইসলাম ধর্ম। তোমরা সবাই ইসলাম ধর্ম বইটি খুলো। আমি ইতিমধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দিয়েছি। সিলেবাস কি ছিল? প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত। আজকে আমি দ্বিতীয় অধ্যায় পড়াবো। দ্বিতীয় অধ্যায়ের ইবাদত, দ্বিতীয় অধ্যায়ের ইবাদত তোমরা সবাই খুলো, বইটি খুলো, ইবাদত অধ্যায়টি খুলো। ইবাদত দেখো, ইবাদত সত্তর অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দী ইত্যাদি। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে বলে ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ বন্দীগি, দাসত্ব এবং গোলামি করা। আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। আমাদের ইলাহ, আল্লাহ আমাদের কি ইলাহ? ইলাহ মানে মাবুদ। আল্লাহ আমাদের কি ইলাহ? ইলাহ মানে কি আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলা যেসব কাজ করলে খুশি হন, যা যা করতে বলেছেন তা করা, আর যা যা করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুনো, আল্লাহ তাআলা যে কাজগুলো করলে খুশি হন সে কাজগুলো আমাদের করতে হবে, আর যে কাজগুলো করলে আল্লাহ খুশি হন না, অর্থাৎ যে কাজগুলো করলে আল্লাহ বিরক্তি বোধ করেন সে কাজগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই হলো ইবাদত। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাই হচ্ছে ইবাদত। ইবাদত তাহলে ইবাদত কি? প্রথমেই বলতে হবে ইবাদত শব্দের অর্থ বন্দিগি করা, আনুগত্য এবং দাসত্ব। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। আর আল্লাহ তাআলা যে কাজ করলে খুশি হন সে কাজগুলি আমরা করব, আর যেগুলি করলে তিনি খুশি হন না সেগুলি থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরাকি হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরাকি হিসেবে কি করেছেন? আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরাকি হিসেবে কি করেছেন? সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি সেরাকি হিসেবে সৃষ্টি করেছেন। তিনি আমাদের লালন পালন করেন। তিনি আমাদের কি করেন? তিনি আমাদের লালন পালন করেন। তিনি আমাদের আমাদের রবকে, আল্লাহ আমাদের আমাদের জীবন মৃত্যুর মালিক। তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক কে? আমাদের জীবন মৃত্যু আল্লাহ তাআলা। তিনি এই মহাবিশ্বকে আমাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছেন। তিনি এই মহাবিশ্বকে আমাদের জন্য কত সুন্দর করে তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য। তিনি আমাদের সৃষ্টি করেছেন শুধু তারই ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আর আমি জিনুম মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলেছেন কি? আমি জিনুম মানব জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তারপর দেখো আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে, যেমন সালাত, সাওম, হজ, যাকাত, সাদকা, দান করা ও আল্লাহর পথে জিহাদ। আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত আছে সেগুলো কি? সালাত, সাওম, হজ, যাকাত, সাদকা, দান করা ও আল্লাহর পথে জিহাদ করতে জিহাদ আদায় করেছেন। আমাদের সেভাবে আদায় করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন আমাদের ঠিক সেভাবে আদায় করতে হবে। আমরা ঠিক সেভাবে আদায় করব। ইবাদত শুধু সালাত, সাওম ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয়। ইবাদত শুধু সালাম, সাওম, সাওম ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা সবকিছুর জন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর পথে যে কোনো ভালো কাজে ইবাদতের মধ্যে আমিন। ভালো কাজে উৎসাহ দেওয়াই ইবাদত, ভালো কাজে উৎসাহ দেওয়াই হচ্ছে ইবাদত। রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেয় সে ব্যক্তিও কাজটি সম্পাদনকারী সমান পুরস্কার পাবে। তাহলে আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পরামর্শ দেন সে ব্যক্তি কাজ সম্পাদনকারী সমান পুরস্কার পাবেন। অর্থাৎ তোমরা যদি কাউকে ভালো কাজের পরামর্শ দিয়ে থাকো তাহলে যে ব্যক্তি ভালো কাজ করবে সেই ব্যক্তি সমান পুরস্কার তুমি পাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মানুষকে কি দিবে, ভালো কাজের পরামর্শ দিবে কি? ভালো কাজের পরামর্শ দিবা তোমরা? অবশ্যই দিবা, ভালো কাজের পরামর্শ তোমাদের অবশ্যই দিতে হবে। মানুষকে কখনো খারাপ পরামর্শ দিবা না, সবসময় মানুষকে ভালো পরামর্শ দিবা। কারণ এতে পরামর্শকারী কাজ সম্পাদন করে যে সব পাবে, তুমি পরামর্শ দিয়ে সেই একই সব পাবে। বুঝতে পেরেছ? আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তার ইবাদতের জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আমাদেরকে কারো সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আমাদের সবসময় তার ইবাদতে মশগুল থাকতে হবে। তাই আমাদের সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে। আমরা যেন দৈনিক পাঁচ নামাজ পড়তে পারি সেদিকে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। এবং রোজা, নামাজ, হজ, জাকাত, দান, খরচ সব কিছু যেন করতে পারি সেদিকে আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে। প্রশ্ন উঠতে পারে, সবসময় কি ইবাদতে মশগুল থাকা সম্ভব? হ্যাঁ, দিন রাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। দিন রাত 24 ঘন্টা ইবাদত করা সম্ভব। যেমন আমরা যদি বিসমিল্লাহ বলে হালাল খাদ্য খাই, খাওয়ার পরে শুকর করি, তবে খাওয়ার সময়টুকু ইবাদতে গণ্য হবে। পড়ার সময় বিসমিল্লাহ বলে পড়া শুরু করলে যতক্ষণ লেখাপড়া করবো ততক্ষণে ইবাদতে গণ্য হবে। বিসমিল্লাহ বলে স্কুলে যাত্রা করলে আল্লাহ তাআলা আমাদের রাস্তার বিপদ থেকে রক্ষা করে। কোনো অন্তলোককে রাস্তা পার হতে সাহায্য করলে, কোনো অন্তলোককে রাস্তা পার হতে সাহায্য করলে আল্লাহর নিকট এর পুরস্কার পাওয়া যাবে। এটি একটি রাস্তার ময়লা আবর্জনা ও কষ্টদায়ক কোনো বস্তু অপসারণ করাও গুরুত্বপূর্ণ ইবাদত। রাস্তায় যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেই বস্তুগুলো অপসারণ করাও আমাদের একটি বড় ইবাদত। রাস্তায় যদি কোনো অন্ধ ব্যক্তি থাকে সেই অন্ধ ব্যক্তিকে টুকরা টাকা পয়সা দিয়ে সাহায্য করা ইবাদতের সামিল। তাহলে প্রত্যেক ভালো কাজই হচ্ছে ইবাদত। সৎপথে ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ এবং অন্য কোনো সৎ পেশায় নিয়োজিত হয়ে যথাযথ কর্তব্য পালন করা ইবাদতের মধ্যে সামিল। শিক্ষার্থী বন্ধুরা, দেখো সৎপথে ব্যবসা বাণিজ্য করা, সৎপথে টাকা উপার্জন করা ইবাদতের সামিল। আমরা যদি অসৎ পথে টাকা উপার্জন করি তাহলে আমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই আমাদের সৎ পথে টাকা উপার্জন করতে হবে, কারণ সৎ পথে টাকা উপার্জন করা হচ্ছে ইবাদতের সামিল। এমনকি ঘুমানোর আগে পাক পবিত্র হয়ে আল্লাহর নাম নিয়ে ঘুমালে নির্দেশ সময়টুকু আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য। এভাবে আমরা সর্বক্ষণই আল্লাহর ইবাদতে মজবুত থাকতে পারি। ইবাদতে আল্লাহ তাআলা খুশি হন, ইবাদতে আল্লাহ তাআলা কি হন, ইবাদতে আল্লাহ তাআলা খুশি হন। এতে দুনিয়ার জীবন সুখের হয়, এতে দুনিয়ার জীবন কি হয়, সুখের হয়, পরকালে পরম শান্তিময় স্থান জান্নাত লাভ করা যায়। আর যারা ইবাদত করে না, আল্লাহর মতে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়াতে শান্তি পায় না। আর যারা ইবাদত করে না, আল্লাহর মতে চলে না, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হন, তারা দুনিয়াতে কষ্ট পায় এবং তাদের স্থান কি জাহান্নাম, তারা জাহান্নামে প্রবেশ করে। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থেকেও সে দুনিয়াতে থেকেও ইবাদত করলো না, কোনো ভালো কাজ করলো না, পাঁচাক্ত নামাজ করলো না, তাহলে আল্লাহ তার প্রতি কি হন, অসন্তুষ্ট হন। সেই ব্যক্তি দুনিয়াতেও শাস্তি পায় এবং জাহান্নামেও সে শাস্তি পায়। বুঝতে পেরেছ? আমরা আন্তরিকতার সাথে ইবাদত পালন করব, আমাদের জীবন সর্বক্ষণে যাতে আল্লাহর ইবাদতে গণ্য হয় সেই চেষ্টা অব্যাহত রাখব। পাক পবিত্রতা, শিক্ষার্থী বন্ধুরা, পাক পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। কারণ পাক, আমাদের পাক পবিত্র থাকতে হবে।
পাক পবিত্র থাকলে আমরা যখন নামাজ আদায় করবো, পাঠক্য নামাজ আদায় করবো, তখন আমাদের অবশ্যই পাক পবিত্র হতে হবে। নামাজের জায়গা অবশ্যই পাক পবিত্র হতে হবে, আমাদের পোশাক পরিচ্ছদ অবশ্যই পাক পবিত্র হতে হবে, কারণ পাক পবিত্র না থাকলে আমাদের নামাজ হবে না। কারণ আমি তোমাদের পূর্বে বলেছি পবিত্রতা ইমানের অঙ্গ। শরীর পোশাক এবং কাপড় পরিবেশ পাক সাপ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকবে। তাহলে শিক্ষার্থী মাত্র দেখো, পাক পবিত্র থাকলে শরীর পাক থাকলে, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। মন পবিত্র থাকলে মনে শান্তি লাগে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। মন পবিত্র থাকলে কি হয়, মনে শান্তি লাগে, ভালো কাজ করার আগ্রহ সৃষ্টি হয়। অপবিত্র মন শয়তানের কারখানা। অপবিত্র মন কি? অপবিত্র মন হচ্ছে শয়তানের কারখানা। পাকসাপ না হয়ে সালাত আদায় করা যায় না। আমি পূর্বে বলেছি পাকসাপ না হয়ে সালাত আদায় করা যায় না। সালাত আদায় করতে হলে আমাদের অবশ্যই পাকসাপ হতে হবে, পাক পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে। পাকসাপ না হলে সালাত আদায় হয় না। অপবিত্র অবস্থায় কোরআন মজিদ স্পর্শ করা যায় না। যেমন কি দেখো, অপবিত্র অবস্থায় পবিত্র কোরআন স্পর্শ করা যায় না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ। অপবিত্র শরীরে পবিত্র কোরআন স্পর্শ করা যায় না। আমরা অপবিত্র শরীরে কি আমাদের কোনো অপবিত্র অবস্থায় কোরআন মজিদ স্পর্শ করতে পারবো? আমরা সত্যি মন্দিরা অপবিত্র অবস্থায় আমরা কোরআন মজিদ কখনো স্পর্শ করতে পারবো না। কোরআন মজিদ স্পর্শ করতে হলে আমাদের অবশ্যই পাক সাফ হতে হবে, আমাদের কাপড় পাক হতে হবে, শরীর পাক হতে হবে, তাহলে আমরা কোরআন মজিদ স্পর্শ করতে পারবো। পরিবেশের পরিচ্ছন্নতা ও নির্মলতাকে তাহারাত বা পবিত্রতা বলে। অজু গোছল তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা যায়। অজু গোছল এবং তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা যায়। কাপড় চোপড় ও পোশাক ধুয়ে পাক সাফ করা যায়। সালাত আদায়ের জন্য শরীরে পোশাকের মতো স্থান বা পরিবেশ পবিত্র হওয়া প্রয়োজন। তাহলে সালাত আদায়ের জন্য শরীর এবং পোশাকের মতো স্থান বা পরিবেশ পবিত্র হওয়া প্রয়োজন। অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না। অপবিত্র স্থানে কি আদায় করা যায় না? অপবিত্র সালাত আদায় করা যায় না। হ্যাঁ, অপবিত্র স্থানে সালাত আদায় করা যায় না, যায় না। অপবিত্র স্থানে কখনো তুমি নামাজ আদায় করতে পারবে না। নামাজের জায়গাটা অবশ্যই পাক পবিত্র হতে হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? জি ম্যাম। পরিবেশ পবিত্র না থাকলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। পরিবেশটা যদি পবিত্র না থাকে তাহলে শরীর ও পোশাক পবিত্র রাখা যায় না। আবার তাইমুক করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ প্রয়োজন। তাইমুক করার জন্য পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ প্রয়োজন। সুতরাং আমাদের শরীর পোশাক পানি মাটি সহ গোটা পরিবেশ পাক সাফ রাখা প্রয়োজন। তাহলে কি আমাদের শরীর, তারপরে পোশাক পানি মাটি সহ গোটা পরিবেশ পাক সাফ থাকা প্রয়োজন। কারণ পাক সাফ না থাকলে আমাদের ইবাদত কবুল হবে না। আমরা সবসময় শরীর পোশাক ও পরিবেশ পাক সাফ রাখবো। আমরা সবসময় কি করবো? শরীর পোশাক এবং পরিবেশ পাক সাফ রাখবো, সবসময় পাক সাফ থাকা অভ্যাস করে করবো। এরপরে দেখো সালাত। আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ আনুগত্য করা। আমরা আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই আমাদের কি করেছেন, সৃষ্টি করেছেন। ইবাদত অর্থ আনুগত্য করা। আল্লাহ তাআলা নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাত হলো সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার নিকট বান্দার আনুগত্য প্রকাশের যত মাধ্যম বা পন্থা আছে তার মধ্যে সালাতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সালাত হচ্ছে কি? সর্বশ্রেষ্ঠ। এই জন্য বলা হয়েছে নামাজ বেহেশতের চাবি, সালাতকে বেহেশতের চাবি বলা হয়েছে। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। সকল ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কি বলো শিক্ষার্থী বন্ধুরা?
সবাই ম্যাম পাঁচ পড়বে তো? জি ম্যাম হ্যাঁ, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, কারণ নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলার যত ইবাদত আছে সব ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। বুঝতে পেরেছ? জি ম্যাম। সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ পড়া। সালাত শব্দের অর্থ কি? নত হওয়া, বিনয় বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, দরুদ দরুদ করা। ইসলামের পরিভাষা আহকান আরকান সহ ম্যাম এটা কত পৃষ্ঠা? ইসলামের পরিভাষায় আহকান আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে। তাহলে তাকে বলে বলো, ইসলামের পরিভাষায় আহকান আরকান সহ বিশেষ নিয়মে আল্লাহর ইবাদত করাকে সালাত বলে, সালাতকে নামাজও বলে। ইসলাম পাঁচটি রুকনের উপর প্রতিষ্ঠিত, ইসলাম কয়টি রুকনের উপর প্রতিষ্ঠিত? ইসলাম পাঁচটি রুকনের প্রতিষ্ঠিত। রুকন মানে কি? রুকন মানে খুঁটি, রুকন মানে খুঁটি। পাঁচটি রুকন হলো এক ইমাম, দুই সালাত, তিন সাওম, চার হজ, পাঁচ জাকাত। পাঁচ জাকাত, হ্যাঁ পাঁচ হবে জাকাত। ইমানের পরেই সালাতের স্থান, ইমানের পরে খুশির স্থান, ইমানের পরে সালাতের স্থান। সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাত দিন ইসলামের খুঁটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সালাত দিন ইসলামের খুঁটি, যে সালাত কায়েম করলো সে বিন্দু পুনরুক্তি কায়েম রাখলো, আর যে সালাত ত্যাগ করলো সে বিন্দু পুনরুক্তি ধ্বংস করলো। দেখো কত গুরুত্বপূর্ণ কথা শিক্ষার্থী বন্ধুরা, যে সালাত আদায় করলো সে ইমারতটি কায়েম করলো, আর যে সালাত ভঙ্গ করলো সে দীর্ঘ ইমারতটি ধ্বংস করলো। কোরআন মজিদে বারবার সালাত কায়েমের হুকুম দেওয়া হয়েছে, আমাদের পবিত্র কোরআন মজিদে বারবার সালাত আদায় করার হুকুম দেওয়া হয়েছে, বলা হয়েছে সালাত কায়েম করো, সূরা বনি ইসরাঈল আয়াত 78। দিন রাত পাঁচাত্তর সালাত জীবনের প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। দিন রাত যদি তোমরা পাঁচাত্তর নামাজ পড়ো তাহলে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়, প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কথা স্মরণ করিয়ে দেয়। বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়, বান্দার মনে আল্লাহর বিধান মতো চলার অনুপ্রেরণা যোগায়। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার বেশি নৈকট্য লাভ করতে পারে। আমরা সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি দৈনিক পাঁচাক্তকে সালাত আদায় করে সে হচ্ছে আল্লাহর সবচেয়ে অতি প্রিয় বান্দা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি করতে হবে? প্রতিদিন পাঁচাক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, কি বলো? পড়তে হবে কোরআন মাজিদ, পড়তে হবে, তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। যদি তোমরা প্রতিদিন পাঁচাক্ত সালাত আদায় করো তাহলে তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন সালাত বেহেশতের চাবি, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। নামাজ ছাড়া আমরা তোমরা কেউ বেহেশতে যেতে পারবো না, তাই নামাজ বেহেশতের চাবি। সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। সালাতের মাধ্যমে মানুষ কি হয়ে যায়? সালাতের মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের বললেন, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে আর কোনো ব্যক্তি যদি ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন না, কোনো ময়লা থাকতে পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তেমনি কোনো বান্দা যদি প্রতিদিন পাঁচবার সালাত আদায় করে তার কোনো গুনাহ থাকতে পারে না। বুখারী ও মুসলিম শরীফ। দেখো কত বড় হাদিস, সাহাবীদের বললেন কোনো ব্যক্তি যদি নদীতে পাঁচবার গোসল করে তাহলে তার শরীর কি অপবিত্র থাকতে পারে? পাঁচবার গোসল করলে তার শরীর কখনো অপবিত্র থাকতে পারে না। তেমনি কোনো ব্যক্তি যদি দৈনিক পাঁচাক্ত নামাজ পড়ে তাহলে তার কোনো গুনাহ থাকতে পারে না, তার সকল গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোনো বান্দা
আমাদের সাথে সালাত আদায় করে আল্লাহ তাআলা পাঁচটি ফিজকা দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কোন বান্দা যদি জামাতের সাথে পাঁচাক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? পাঁচটি পুরস্কার দিবেন। পাঁচটি পুরস্কার দিবেন। যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পাঁচাক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে কি দিবেন? পাঁচটি পুরস্কার দিবেন। পুরস্কার এক, তার জীবিকার অভাব দূর করবেন, দুই, কবরের আজাব থেকে মুক্তি দিবেন, তিন, হাসরের আমলনামা ডান হাতে দেবেন, চার, খুরশিরা বৃদ্ধির মতো দ্রুত পার করবেন, পাঁচ, তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। দেখো শিক্ষার্থী বন্ধুরা কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে পাঁচাক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দিবেন। পুরস্কার গুলো কি বলো তো? পাঁচটি পুরস্কার দিবেন। পুরস্কার গুলো কি? এক, তার জীবিকার অভাব দূর করবেন। এক নম্বর হচ্ছে তার জীবিকার অভাব দূর করবেন। দুই হচ্ছে কবরের আজাব থেকে মুক্তি দিবেন। মানুষ যখন মারা যায় তখন তার কবরের আজাব হয়, কিন্তু কোনো ব্যক্তি যদি পাঁচাক্ত নামাজ পড়ে, ভালো কাজ করে, তার আমলনামা ভারী হয়, তাহলে সে কবরের আজাব থেকে মুক্তি পাবে। তাহলে আল্লাহ তাআলা জামাতের সাথে কোনো ব্যক্তি পাঁচাক্ত নামাজ আদায় করলে তাকে পাঁচটি পুরস্কার দিবেন। সেগুলো কি? এক, তার জীবিকার অভাব দূর করবেন, দুই, কবরের আজাব থেকে তাকে মুক্তি দিবেন, তিন, আসরে আমলনামা ডান হাতে দেবেন, চার, খুশিরাত বৃদ্ধির মতো দ্রুত পার করবেন, পাঁচ, তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। জান্নাত দান করবেন, তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, অর্থাৎ তাকে বেহেশত দিবেন, সে বেহেশতে প্রবেশ করতে পারবে। পাঁচাক্ত নামাজ পড়লে সেই ব্যক্তি বেহেশতে যেতে পারবে, বেহেশতে প্রবেশ করতে পারবেন। হ্যাঁ, বেহেশতে প্রবেশ করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই পাঁচাক্ত নামাজ পড়বে, করবে তো? বলো ম্যাম। বলো ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো, সবাই পাঁচাক্ত নামাজ পড়বে। দেখো জান্নাত লাভ করতে হলে নিয়মিত সালাত আদায় করতে হবে। তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তাহলে তাহলে কি করতে হবে? তোমাদের নিয়মিত সালাত আদায় করতে হবে, আদায় করতে হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা মহানবী সাল্লাম বলেছেন সালাত জান্নাতের চাবি। তাহলে আমরা যদি বেহেশতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? পাঁচাক্ত নামাজ আদায় করতে হবে। তিরমিজি এবং ইবনে মাজা আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের দিন শতগত সালাতে ইনশাআল্লাহ না হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব না হবে? সালাতে হিসাব না হবে। তোমাদের কিয়ামতের দিন কিসের হিসাব না হবে? সালাতে হিসাব না হবে, নামাজের হিসাব। পাঁচাক্ত নামাজ পড়েছো কিনা কিয়ামতের দিন পাঁচাক্ত নামাজের হিসাব নেওয়া হবে। যার সালাতে হিসাব সঠিক হবে তার অন্য সব হিসাব ঠিক হবে। যার সালাতে হিসাব সঠিক হবে তার অন্য সব হিসাব ঠিক হবে। আর যার সালাতে হিসাব গরমিল হবে তার অন্য হিসাব গরমিল হবে। একাকী সালাত আদায়ের চেয়ে সকলে মিলে জামাতের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, একাকী যদি তুমি সালাত করো তার চেয়ে জামাতে সকলের সাথে সালাত আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়। এর মাধ্যমে মুসলিমগণ দৈনিক পাঁচবার মিলিত হওয়ার সুযোগ পায়। এতে জামাতে নামাজ পড়লে মুসলমানগণ দৈনিক পাঁচবার মিলিত হওয়ার সুযোগ পায়, পরস্পরের প্রস্তাব নিতে পারে, একতা ভাতৃত্ব সৃষ্টি হয়, পরস্পরের সম্পৃক্ত সৃষ্টি হয়, সুখে দুঃখে একে অনেক সাহায্য করতে পারে। সালাত মানুষের চরিত্র সংশোধনে বিশেষ ভূমিকা পালন করে। দেখো মানুষের চরিত্র সংশোধনে সালাত বিশেষ ভূমিকা পালন করে। একজন ব্যক্তি যদি উত্তম চরিত্রের অধিকারী হয় তাহলে তাকে দৈনিক পাঁচাক্ত নামাজ অবশ্যই পালন করতে হবে, কারণ এখানে বলা হচ্ছে সালাত মানুষের চরিত্রের সংশোধনে উত্তর ভূমিকা পালন করে। সালাত মানুষকে সব রকম অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সালাত মানুষকে সব রকম অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাতের সময় দেখো, সময় মতো সালাত আদায় করা আল্লাহর হুকুম। যথাযথ সময়ে সালাত আদায় না করলে আদায় হয় না। এ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সঠিক সময়ে সালাত কায়েম করা
মমিনের জন্য ফরজ। তাহলে আল্লাহ তাআলা কি বলেন, নিশ্চয় সঠিক সময়ে সালাত আদায় করা মমিনের জন্য ফরজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সব সময় সঠিক সময়ে সালাত আদায় করবে, কারণ সঠিক সময়ে সালাত আদায় করা মমিনের জন্য ফরজ। সূরা আল নিসা আয়াত 103। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহর কাছে কোন আমলটি উত্তম? তিনি উত্তর করতে তিনি উত্তরে বললেন, সময় মতো সালাত আদায় করা উত্তম। বুখারী ও মুসলিম শরীফ। দেখো, আমাদের রাসূল করিমের কাছে প্রশ্ন করা হয়েছিল যে কোন প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে কোন আমলটি উত্তম। আমাদের রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর কাছে কোন আমলটি উত্তম, তিনি প্রশ্নের উত্তর দিলেন, সময় মতো সালাত আদায় করা উত্তম। সালাত আদায়ের সময় সম্পর্কে আমাদের ভালোভাবে জানতে হবে। নিম্নে সালাত আদায়ের প্রতিটি ওয়াক্তের বিবরণ দেওয়া হলো। দেখো, ফজর, ফজর সালাতের সময় শুরু হয় সুরে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। শিক্ষার্থী মন্ত্রীরা, দেখো, ফজর নামাজের সময় তখন থাকে, ফজর নামাজের সময় শুরু হয় সুরে সাদিক হওয়ার সাথে সাথে আর সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশে পূর্ব দিগন্তে লম্বা আকৃতি যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবে সাথে। আর জোহর নামাজের সময় তখন দুপুরে সূর্য পশ্চিম আকাশে হেরে পড়লে জোহরের ওয়াক্ত শুরু হয়। ছায়া আসতি বাদে তোমরা বস্তু ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত এর সময় থাকে। কোনো বস্তু কি দুপুরের সময় যে ক্ষুদ্র ছায়া থাকে তাকেই বলা হয় ছায়া আসতি বা আসল ছায়া। জুমার সালাতের আলাদা কোনো ওয়াক্ত নেই। জোহরের সময় জুমার সালাত আদায় করতে হয়, জোহরের সময় জুমার সালাত আদায় করতে হয়। জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয়। জোহরের সময় শেষ হলে কি হয়? আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্ত শুরু হয়। জোহরের সময় শেষ হলে আসরের সময় শুরু হয় এবং সূর্যাস্তের পূর্ব পর্যন্ত বিদ্যমান থাকে। তবে সূর্যের রং হলুদ হওয়ার আগে আসর সালাত আদায় করতে হয়। মাগরিব, দেখো, মাগরিবের নামাজের সময় সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যতক্ষণ লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ সময় থাকে। মাগরিবের নামাজের সময় খুব কম। শিক্ষার্থী বন্ধুরা, মাগরিবের নামাজের সময় খুব কম। দেখো, সূর্যাস্তের পর থেকে মাগরিবের সময় শুরু হয়, সূর্য যখন অস্ত যায় তারপর থেকে মাগরিবের নামাজের সময় শুরু হয় এবং পশ্চিম আকাশে যখন লালিমা বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত মাগরিবের নামাজ এর সময় থাকে। এশার নামাজের সময় কত? মাগরিবের সময় শেষ হলে এশার সালাতের অর্থ শুরু হয়। পূর্ব পদন্ত বিদ্যমান থাকে তবে মধ্যরাতের আগে আদায় করা উত্তম। তবে মধ্যরাতের আগে আদায় করা উত্তম। এশার সালাত আদায় করে ঈদের সালাত আদায় করতে হবে। এশার সালাত আদায় করে ঈদের সালাত আদায় করতে হবে। সালাতের নিষিদ্ধ সময় কোন কোন সময় আমরা সালাত আদায় করব না, অর্থাৎ সালাতের নিষিদ্ধ সময়গুলো কোনগুলো? দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন? কোন কোন সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন সময় সালাত আদায় করতে নিষেধ করেছেন? সূত্র হলো, দেখো, এক, ঠিক সূর্যোদয়ের সময়, ঠিক সূর্যোদয়ের সময়। দুই, ঠিক প্রভাতের সময়। তিন, সূর্যাস্তের সময়। তিন সময় আমাদের সালাত আদায় করা নিষিদ্ধ। এক, ঠিক সূর্যোদয়ের সময়। দুই, ঠিক দ্বিপ্রহরের সময়। ঠিক সূর্যাস্তের সময়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ? জি ম্যাম, জি ম্যাম। তাহলে সবাই মনোযোগ সহকারে আমার পাঠদান শুনেছ? আশা করি তোমরা সবাই আমার পাঠদান বুঝতে পেরেছ। এখন আমি যদি তোমাদের কতগুলি কোন কোন সময় সালাত আদায় করা নিষিদ্ধ বলো তো, বলো কোন কোন সময় সালাত আদায় করা নিষিদ্ধ বলো।
কালী মন্দিরে বলো কোন কোন সময়ে সারা দাদাই কাল পূজা বলো। এই যে আমি তোমাদের বলে দিয়েছি ফজর ফজর সালাতের সময় শুরু হয় সুবহে সাদিক হওয়ার সাথে সাথে এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এর সময় থাকে। রাতের শেষে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোক রেখা দেখা যায় তাকে বলে সুবহে সাদিক। জোহর দুপুর আমি তোমাকে প্রশ্ন করেছি কোন সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ, অর্থাৎ নামাজ কোন সময় পড়া যাবে না, কোন কোন সময়ে নামাজ পড়া যাবে না, সালাত আদায় করা নিষিদ্ধ। আমার প্রশ্নটি ছিল কোন কোন সময়ে সালাত আদায় করা নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কি, কোন কোন সময়ে সালাত আদায় করা যাবে না। তিনটি সময় দেখো, এক ঠিক সূর্যোদয়ের সময়, সূর্য যখন উদয় হয় তখন সালাত আদায় করা যাবে না। দুই ঠিক দ্বিপ্রহরের সময়, ঠিক দ্বিপ্রহরের সময় সালাত আদায় করা যাবে না। তিন সূর্যাস্তের সময়, সূর্য যখন অস্ত যায় তখন সালাত আদায় করা যাবে না। এই তিনটি সময়ে সালাত আদায় করা যাবে না, বুঝতে পেরেছ? জি ম্যাম। তারপরে বলো তো আমাদের দৈনিক কয়বার সালাত আদায় করতে হয়, আমাদের দৈনিক কয়বার সালাত আদায় করতে হয় বলো। ফজর জোহর আসর মাগরিব এশা। ভেরি গুড, ফজর জোহর আসর মাগরিব এশা। আজকে বেহেশতের চাবি কেন বলা হয়েছে বলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন সালাতকে বেহেশতের চাবি বলেছেন? বলতো সালাতকে বেহেশতের চাবি কেন বলা হয়েছে? কোন ইবাদতের মধ্যে সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং পাঁচত্ব সালাত আদায় করলে আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট হন। আর এই পাঁচত্ব সালাতের মাধ্যমে আমরা আমাদের জীবনে সকল গুনাহ মাফ করতে পারি। তাই আল্লাহ বলেছে সালাত বেহেশতের চাবি, অর্থাৎ নামাজ বেহেশতের চাবি। আমাদের সকল ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তাই সালাত বেহেশতের চাবি। তারপরে বলতো শিক্ষার্থী বন্ধুরা, ইবাদত কাকে বলে? ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি বলো? ইবাদত কাকে বলে বলো? বন্দিগি করা। ইবাদত শব্দের অর্থ কি? আনুগত্য, দাসত্ব এবং বন্দিগি। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলাকে ইবাদত বলা হয়। ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব এবং বন্দেগী করা। বুঝতে পেরেছ? এরপরে দেখো, এরপরে আছে সালাতে আহকাম আরকান। সালাতে আহকাম আরকান দেখো, সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতরে কতগুলো কাজ আছে এগুলো অবশ্যই পালন করতে হয়। এগুলো যে কোনো একটি ছুটে গেলে সালাত আদায় হয় না। এই কাজগুলোকে সালাতের ফরজ বলে। সালাতের ফরজ চতুর্থী, সালাতের এই ফরজ কাজগুলো বিভাগে বিভক্ত, যথা এক আহকাম, দুই আরকান। আহকাম দেখো, সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে সালাতের আহকাম বা শর্ত বলে। সালাতের আহকাম কয়টি? সালাতের আহকাম চারটি। সালাতের আহকাম কয়টি? সালাতের আহকাম সাতটি। যেগুলো কি দেখো, এক শরীর পাক, প্রয়োজন মতো বহু গোসল বা পায়খানির মাধ্যমে শরীর পাক পবিত্র করা। দুই কাপড় পাক, পরিধানের কাপড় পাক হওয়া। তিন জায়গা পাক, পরিধানের সালাত আদায়ের স্থান পাক হওয়া।
তাহলে আজ এই মতো থাক, তোমাদের সকলের মঙ্গল কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।